नमस्कार, मैं ऋतुस्मिन शर्मा। हार्टथ्रब जुबिन गार्ग विगत कईटामान दिन धरि किसुमान माध्यम सांघातिक धरणे समालोचित हैछे। किसु संख्यके व्यक्तिगत आक्रमण करिछे शिल्पीगराकीक, मुख्यमंत्री साक्षात करा, सरकार ब्रेंड एम्बेसडर आदि प्रसंगक लै अहोमर सुपरस्टार गराकीक समालोचना करिछे किसु पक्षय। आरु एने समालोचनाक लै हयतो आबेगिक होइ परिछे पत्नी गरिमा खैकिया, जार बाबे ते जुबिन गार्गक राजुआ स्थानत फासी दिबलै कले। जुबिन गार्गक राजपथत फासी दियक, गरिमा गार्ग हयकार मन्तव्य। जुबिन गार्ग देशद्रोही, जुबिन गार्ग भंड, जुबिन गार्गर पत्नी गरिमा गार्गर आवेगिक फेसबुक पोस्ट। और ये फेसबुक पोस्ट तो खुद खूब आवेगिक भावे एखिनी कथा लिखिसे। आमि सतीर्थ पार्थर काखले गैछो, फेसबुक पोस्ट कि बुलि लिखिसे पार्थ? निश्चय ऋतुस्मिन शर्मा, यह मुहूर्त फेसबुक पोस्ट तो आम आपको देखा विचार जी। फेसबुक पोस्ट जुबिन गार्गर पत्नी गरिमा गार्गे लिखिसे जे कोनेও আৰু একো কথা শুনিব পাতিব আৰু কব নালাগে। জুবিন গার্গ নামৰ ভণ্ড দেহদ্রোহীটোক ৰাজপথতে ফাঁচি দিয়াৰ ব্যৱস্থা কৰক। যথেষ্ট এটা আবেগিক ফেসবুক পোস্ট আপোনালোকক এই মুহূৰ্তত দেখুৱাইছো। যেতিয়া বিগত কেইদিনমানৰ পৰা মুখ্যমন্ত্ৰী সাক্ষাৎ কৰাৰ পিছত, কৃষিমন্ত্ৰী সাক্ষাৎ কৰাৰ পিছত যথেষ্ট বিতৰ্কৰ সূত্ৰপাত হৈছিল আৰু একাংশই ক্ষোভিত হৈ পৰিছিল, আৰু তাৰ পিছতে আবেগিকভাৱে এনে ধৰণে ফেসবুক পোস্টটো দিছে ঋতুস্মিন শর্মা। হয় পার্থ, আমি ধন্যবাদ জানাইছো। আর এই মুহূর্তে আমি গরিমা শইকীয়া গার্গর সেই ফেসবুক পোস্ট আমি আপনার দেখাই আছো। জুবিন গার্গক ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হয়েছে, কঠোর ভাষার সমালোচনা করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রশ্ন যে আসলে জুবিন গার্গর দুঃখ কি? মুখ্যমন্ত্রীগুলি সকলে সাক্ষাৎ করবেন, তেও মুখ্যমন্ত্রী আর এগারী নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর কৃষি বিপ্লবর কথার প্রসঙ্গলৈ কৃষিমন্ত্রী সাক্ষাৎ করেছিল, আর সেই কৃষি বিপ্লব আনিবলৈ ব্রেন্ড এম্বেসডর হয়েছিল। সরকারি আসনি, সরকারি সুবিধা আমি প্রতিজনে লব পাৰো, সেয়া আমার গণতান্ত্রিক অধিকার। যেহেতু আমি ট্যাক্স পে করো, কর দিও, গতিকে সরকারের সকল আসনি আমি সুবিধা গ্রহণ করব পাৰো, আর সেই অধিকার প্রতিগৰাকী ভারতীয় আছে। আর জুবিন গার্গ তার ব্যতিক্রম হব নালাগে। কিন্তু মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করার প্রসঙ্গ আৰু ব্ৰেণ্ড এম্বেসডৰ হোৱাৰ কথা আৰু অন্যান্য কথাক লৈ সমালোচিত হৈছে, খুব বেয়া ধৰণে সমালোচিত হৈছে। ব্যক্তিগতভাৱে আক্ৰোশমূলকভাৱে কোনোবাই আক্ৰমণো কৰিছে, আৰু এই ফেচবুক পোষ্টটো দেখি আপুনি অনুমান কৰিব পাৰিব যে মনত কিমান আঘাত পালে, কিমান আৱেগিক হ'লে এগৰাকী পত্নীয়ে নিজৰ স্বামীৰ কথা এইদৰে ক'ব পাৰে। আৰু জুবিন গার্গ কোনো সাধাৰণ ব্যক্তি নহয়, অসমৰ একমাত্ৰ সুপাৰষ্টাৰ গৰাকীক যদি আমি এই ধৰণে ব্যৱহাৰ কৰোঁ, কা আন্দোলনত জুবিন গার্গে অংশগ্রহণ করেছিল, এতিয়াও জুবিন গার্গে কৈছে যে কার বিরুদ্ধে প্রতিবাদ করব। কিন্তু মুখ্যমন্ত্রীগুলি সাক্ষাৎ করাটো যদি মানুষের দুঃখ হয়, সরকারি আসনির সুবিধা লওয়াটো যদি মানুষের দুঃখ হয়, তাকো জুবিন গার্গর দরে একজন ব্যক্তির কথা যদি আমি এইদরে কও, তেনে ক্ষেত্র সেই শিল্পীগুলি আর শিল্পীগুলির পরিয়ালর মানসিক অবস্থা কেনে হব সেয়া আমি অনুমান করছো। আর গরিমা শইকীয়া গার্গর এই ফেসবুক পোস্টটা আমি দিছো, যত খুব আবেগিকভাবে লিখিছে বলে আমি ধারণা করছো যে কোনেও আর একো কথা শুনব পাতিব আর কব নালাগে। জুবিন গার্গ নামৰ ভণ্ড দেশদ্রোহীটোক রাজপথতে ফাঁসি দিয়ার ব্যবস্থা করো।